ঘর ঘর বিজলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগান সম্পূর্ণ সাকার হওয়ার পথে পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলা ব্লক এলাকা ভারত সরকারের সৌভাগ্য প্রকল্পে এই ব্লকের প্রতিটি বাড়িতে এখন পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। 2017 সালের এই প্রকল্প ঘোষণা হলো ত্রিপুরার নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে কাজ। আমাদের বাড়িতে এতদিন কারেন্ট ছিল না, এখন কারেন্ট নতুন সরকার দিয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের খুবই সুবিধা হয়েছে, ভালো হয়েছে। ছেলে মেয়ের পড়াশোনা খুবই এখন ভালো হয়েছে। এতদিন যাবৎ মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করত। এই তো আজকা প্রায় দেখত 20 বছর যাবৎ আমার বাড়িতে কারেন্ট নাই। অনেক চেষ্টা করছি কিন্তু আমার আফুলাবান লইয়া খুব কষ্ট পাইছি, কিন্তু কারেন্ট তারা দিচ্ছেন আমারে। তো আজকা নতুন সরকার ঘুরছে, ঘোরাতে আজকে 4 মাস তো হয়েছে না, 4 মাসের মধ্যে আমি আমার কারেন্ট দিছি, আমার বাড়ি আলো করছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বিনা পয়সায় সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সরু গলি এবং টিলার উপর খুঁটি বসিয়ে টানা হচ্ছে নতুন লাইন। অতদিনে কারেন্ট পাইছি না, ওখানে কারেন্ট পাইছে নতুন সরকার আয়া, আমার মনে খুশি লাগছে। আমরা তো কারেন্ট পাওয়া নেই, সব কিছু সুবিধা হইলো। আগে অন্ধকার থাকতো, এখন তো মোটামুটি কারেন্ট ইয়া পরিষ্কার, যে কোনো কাম কাজ করলেও বালা, রাত্র হইতো কোনো অসুবিধা নাই, সুবিধা হয়েছে। এখন আমি খুশি, আমার কারেন্ট আছে, আমার মায়ের আমি চাই আরও বড় বেশি পড়ানোর লাগে চেষ্টা করি। এতদিন আমার বাড়িতে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আছে, নতুন সরকার এসেছে, এরপরে তারপর তার কাছে গেছি, তারা তো দিচ্ছে না কারেন্ট, এখন আমি খুশি, কারেন্ট দিয়ে দিচ্ছে, আমার মায়ের জন্য একটু ভালোভাবে পড়তে চায়। সব মিলিয়ে চলতি বছরের সৌভাগ্য প্রকল্পে পুরাতন আগরতলা ব্লকও হতে চলছে 100% বিদ্যুতায়ন ব্লক।